بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে একদিন ইবন জানতে চেয়েছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, এই জিকিরটির ফজিলত কী এবং কয়বার পড়তে হয় দিনে রাতে জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সামনে তেমন প্রথম কথা হলো, যত হাদিস আমি এই সংক্রান্ত দেখেছি সেগুলিতে শুধু এতটুকু শব্দ এসেছে, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যে বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, এই আলিয়ুল আজিম শব্দটা কোনো হাদিসে আমি পাইনি, তবে এতটুকু পাওয়া গেছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই হাদিসটি সংক্রান্ত অনেক হাদিস রয়েছে, হ্যাঁ, যেটা যেমন তিরমিজিতে একটি হাদিস রয়েছে যে আবদুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আলাল আরদে আহাদুন ইয়াকুলু, যে পৃথিবীবাসীর মধ্যে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলার পর যদি বলে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা যদি কেউ বলে ইল্লা কুফরাত আনহু খাতায়াহু ওয়ালাও কানাত মিসলা জাবাদিল বাহার, তাহলে তার গোনা খাতা আল্লাহ মাফ করে দেবেন যদিও তার গোনা সমুদ্রের ফেনার মতো হয়। ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করেছেন এবং শেখ আলবানী এটাকে হাসান বলেছেন। অনুরূপভাবে সহি বুখারী মুসলিমে আরেকটি হাদিস রয়েছে যেখানে লম্বা হাদিসের শেষের অংশে বলা হয়েছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা ব্যাংক, জান্নাতের একটা ধন ভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানেও আলিউল আজিম শব্দটি নেই, তো এতটুকু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু ভাবলেন সহি বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে আরও একটা হাদিসে এসেছে যে হাজেম বিন হারমালা বলেন যে আমি একদা নবী করিম সাল্লামের পাশ দিয়ে গেলাম, ফকাল আলী, তখন তিনি আল্লাহ নবী আমাকে বললেন ইয়া হাজেম, হে হাজেম, আকসের মিন কাউলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি এই কথাটা বেশি বেশি করে পড়ো। কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা পড়ো, অর্থাৎ আল্লাহ ছাড়া ভালো কাজ করার ক্ষমতা দেওয়ার কেউ নেই এবং আল্লাহ ছাড়া খারাপ কাজ থেকে বাঁচানোর ক্ষমতা দেওয়ার আর কেউ নেই, বাঁচানোর আর কেউ নেই, একমাত্র আল্লাহই পারেন এই কাজ। আর আল্লাহ নবী এই কথাই বলে বললেন যে ফা ইন্নাহা মিন কুনুজিল জান্নাহ, এটা একটা জান্নাতের ব্যাংক। অনুরূপভাবে ইমাম আহমদ ইবনে মাজাহ আরেকটা হাদিস সহিহ সনদে বর্ণিত রয়েছে যার রেজাল্ট সবাই খুবই বিশুদ্ধ, সেখানে বলা হয়েছে আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, হে আবু দর, আমি কি তোমাকে জান্নাতের একটা ধনভাণ্ডার, জান্নাতের একটা মানে কি ব্যাংক সম্পর্কে আমি তোমাকে জানাবো না? বলতু বলা ইয়া রাসূল আল্লাহ, আমি বললাম হ্যাঁ আল্লাহ নবী বলুন। কাল আল্লাহ নবী বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের একটা ধন ভাণ্ডার, এই কথাটা তিনি আমাকে শিক্ষা দিলেন। কাজেই আপনি যদি এই কথাটা বেশি বেশি পড়েন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং এ সম্পর্কে আরও একটা হাদিস এসেছে তিরমিজিতে যে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন আর এক হাদিসে যে আলা আদুল্লুকা আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি জান্নাতের একটা দরজার কথা তোমাদের বলে দেব না? বলতু বালা, আমি বললাম হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবী বলুন। কালা, তিনি বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের একটা দরজা। কাজে এর ফজিলত অনেক রয়েছে এবং এ সম্পর্কে বলা হয়েছে যে এই দোয়াটা বলা সর্বসময়ের জন্য জায়েজ, কোন সময় পড়বেন, দিন রাতে যতবার পড়েন পড়বেন, তবে বিশেষ বিশেষ কয়েকটা সময় আছে যে সংক্রান্ত কিছু হাদিসে বর্ণিত রয়েছে। যেমন সহিহ বুখারীতে একটা হাদিসে বর্ণিত রয়েছে যে ব্যক্তি মানতা আর মেনা লেল, রাতের মধ্যে যে ব্যক্তি পার্শ্ব পরিবর্তন করলো বা জাগলো, সেই সময় সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যদি পড়ে সুম্মা কালা, এরপর যদি বলে আল্লাহুম্মাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আও দোয়া, অথবা সে যদি আরো অন্য কোনো দোয়া করে উস্তুজিবা লাহু, তাহলে তার এই দোয়াটা আল্লাহ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। ফা ইন তাওয়াজ্জা, এবং সে যদি ওই ঘুম বিছনায় উঠে এটা বলল, বলার পর এরপরে উযু করে, ওয়া সাল্লা, এবং নামাজ পড়ে দুই রাকাত চার রাকাত যাই পড়ে পড়বে, কবিলাত সালাত
আনহু, তাহলে তারা নামাজটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ আকবার। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। কাজেই আপনি রাতে উঠলেও এই দোয়াটা বিছানায় বসে বলতে পারেন, পড়ে এরপরে উজু করে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহ কবুল করবেন, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। অনুরূপভাবে এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও শিক্ষা দিয়েছিলেন, আজানে যখন কেউ আজান দেবে, আজানের মধ্যে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালা বলবে, তখন মুয়াজ্জিনকে শিক্ষা দেওয়া হয়েছে, মুয়াজ্জিন বলবে হাইয়া আলা সালাহ, তখন মুক্তা যারা শুনবে আজান তারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হ্যাঁ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালার সময়। অনুরূপভাবে এই দোয়াটা আরও এক জায়গায় পড়া যায়, সেটা হলো যে প্রত্যেক নামাজের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে তুমি যদি এটা পড়ো যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু, হ্যাঁ লা শারীকা লাহ, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম, এই জায়গায় এতটুকু শব্দ বেশি এসেছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি শিক্ষা দিয়েছেন। অনুরূপভাবে বাড়ি থেকে যখন বের হবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়া যায়, তাহলে শয়তান আপনার পিছু নিতে পারবে না। আর সেটা হলো কি, আল্লাহর নবী বলেছেন যে মান কালা, যে ব্যক্তি বলবে ইয়ানি ইজা খারাজা মিন বাইতিহি, তার বাড়ি থেকে বের হয়ে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা যদি বলে তাহলে ইউকালু লাহু কুফিতা ওয়া উকিতা ওয়া তানাহা আন্নাহু শয়তান, তাহলে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, তোমার জন্য হ্যাঁ তুমি বেঁচে গেছো, তোমার কাছ থেকে শয়তান দূরে গেছে। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। অনুরূপভাবে এই দোয়াটা আপনি হ্যাঁ সর্বসময়ের জন্য কি বলতে পারবেন, আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম সোয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।